আমাদের পরবর্তী বক্তা মিস্টার প্রদীপ কর, আপনি বক্তব্য। উপস্থিত সকলকে বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি। কত কিছু শেখার, কিছু বলতে বলা হয়েছে আমাকে, আমি অনেক কিছু শিখলাম, জানলাম, শেখার শেষ নেই। আচ্ছা, আমি মাঠের ছেলে, আমি মাঠের ভাষায় কথাগুলো বলবো। এখানে চিলড্রেন এবং অ্যাডোলেসেন্স সাইকোলজির উপর বলার কথা, কিন্তু এখানে না আছে চিলড্রেন, না আছে অ্যাডোলেসেন্স পিরিয়ডের কোনো ছেলেপেলে, যেটা আগেও স্যার বলেছেন। এখানে কয়েকজন আছেন আমার বয়সের, আর বেশিরভাগই আমার চেয়ে ছোট, আমার 67 বছর বয়স, সুতরাং আর এখানে সবাই কম। সুতরাং আমি এখানে কেউ বেশিরভাগই মা বাবা, কেউ মা বাবা হবেন ভবিষ্যতে, সুতরাং বাচ্চাদের না বলে আমি বড়দের জন্যই বলছি। কোনো প্রবলেম হলে তখন তো ডাক্তারবাবুর সঙ্গে যাবেন, সাইকোলজিস্টের কাছে যাবেন, সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, সব ঠিক আছে। কিন্তু যেন এই অবস্থায় পৌঁছতে না হয়, সেই রকম অবস্থায় পৌঁছতে না হয়, সেই রকম কিছু কথা আমি বলি। দেখুন, সাইকোলজি অ্যান্ড ফিজিওলজি দুটো প্যারালাল বিকাশ করে, বিকশিত হয়, ডেভেলপ করে, শরীরবৃত্তি আর এই আমাদের মনটা হচ্ছে একটা, এই দেহটা হচ্ছে কন্টেইনার, তার মধ্যে মনটা থাকে। দেহটা সুস্থ না থাকলে মন সুস্থ থাকবে না, দেহ মনে সমানভাবে সুস্থ থাকতে হবে। তো দেহ মনে সমানভাবে সুস্থ থাকার জন্য দেহটাকে ঠিক রাখতে হবে, মনটাকে ঠিক রাখতে হবে। সুস্থ দেহ না থাকলে সুস্থ মন হতে পারবে না, আর সুস্থ দেহের জন্য সুস্থ মনেরও দরকার। তো এই দুটোকে সমানভাবে পরিচর্যা করতে হবে, দেহ মন দুটোই সমানভাবে পরিচর্যা করতে হবে। এখন আমার বক্তব্য বিষয় যে যোগ ব্যায়াম বা মনের ব্যায়াম, তো এইগুলো খুব গুরুগম্ভীর ব্যাপার, চট করে বাচ্চাদের বলতে গেলে বাচ্চার সঙ্গ গ্রহণ করবে না। তো খুব সহজভাবে বলা হোক, ব্যাপারটাকে আপনার সন্তানের সঙ্গে বা আপনার কাছের লোকের সঙ্গে ভালো ব্যবহার করুন। ভালো ব্যবহার আপনার মুখে বলে দিলাম, ভালো ব্যবহার, ভালোবাসাকে ফান, মজা করুন, তাহলে দেখুন আপনার সঙ্গে থাকবে। অতি ছোট থেকেই তাদের সঙ্গে মজা করে নিয়ে আসুন, জীবনটাকে মজার মধ্যে কাটান, জীবনে মজার হয়। সবাই যদি গুরুগম্ভীর হয়ে ছেলেকে শাসন করা আর এটা করো না ওটা করো না, না শব্দটা অভিধানে আছে, নো, এ নো, নো, না অভিধানে আছে, এইটার ব্যবহার প্রথম থেকে কম করুন। তো যত কম ব্যবহার করতে পারেন তত ভালো। সেগুলি সবাই কীভাবে বলা যায়, না শব্দটা না বলে কীভাবে বলা যায় চেষ্টা করুন, দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। প্রতিনিয়ত বাচ্চাদের শাসন করছি, শাসন করছি, এটা নয়, ওটা না, সেটা নয়, দরকার নেই, এটা করলে ভালো, ওটা করলে ভালো, বলার আগে নিজে করুন, আমরা করি তাহলেই হবে। ধরুন সকালবেলা ঘুম থেকে উঠুন সূর্যোদয়ের আগে, আগে নিজে করুন, সঙ্গে নিয়ে উঠুন, সবচেয়ে ভালো সময়, ভাব সবচেয়ে ভালো ওয়েদার ওই সময় থাকে, আবহাওয়া সবচেয়ে ভালো থাকে, উঠুন, একটা অভ্যাস করুন, বলবেন আজকে ব্যস্ত জীবনে আমরা সবাই দেরি করে ঘুমাই, সকাল উঠতে পারে না, সকালে ক্লান্ত থাকে, না তাড়াতাড়ি ঘুমোন, চেষ্টা করুন, যদি ভালো কিছু পেতে চান ভালো কিছু ছাড়তে কিছু ছাড়তে হবে। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন, 5:30টার মধ্যে, 5:30 থেকে 5:30 ঘুম থেকে উঠুন, প্রথম পাখির ডাক বাচ্চাকে শোনান, একদিন শুনবে না, দুদিন শুনবে না, তারপর শুনবে, চলুন উঠে নিজে আগে উঠুন, যদি ঘুমিয়ে থাকে ঘুমিয়ে থাকুক, আপনারা নিজে আগে অভ্যাস করুন, উঠুন, সবচেয়ে ভালো ওয়েদার ওই সময় থাকে, একটু আকাশের আকাশ দেখে আসুন, সকালবেলা যান, ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। একসঙ্গে বসুন, একসঙ্গে খাওয়া দাওয়া করুন, অনেক সময় অনেকেই বলেন আজকে ব্যস্ত জীবনে যে অনেক রাত করে ঘুমোই, রাত করে ঘুমোবেন না, কারো কারো প্রফেশন থাকে দেরি করে আসা, ঠিক আছে, রাতে টিভি দেখুন 9:30, 10:00 পর্যন্ত, তারপর আর নয়, যত ভালো সিরিয়াল হোক যাই হোক, আমরা যা কিছু দেখি, যা কিছু দেখি আলো তার উপরে পরে আমরা দেখি, কিন্তু এখন যে ইলেকট্রিক মিডিয়া এসছে, দেখুন টিভি দেখি, মোবাইল দেখি, সবই আমরা আলোর সোর্সের দিকে তাকাই, যার জন্য স্নায়বিক ক্ষতি হয় আমাদের। একটি বাচ্চাকে আমি প্রায়ই দেখি লেপের তলায় বা কম্বলের তলায় বা আপনার এই চাঁদের তলায় কেউ সে SMS পাঠাচ্ছে রাত্রি 11:00, 12:00, তখন
হোয়াটসঅ্যাপ করছে, তো তার এফেক্ট থাকবেই, তার এফেক্ট থাকবেই। রাতে ভালো ঘুম হবে না আপনার, সেখানে সকালবেলা 8টায় ঘুম ভাঙবে না। ইভেন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে টিভি দেখা বন্ধ করুন। আপনি সন্তানের কাছে ভালো কিছু চাইবেন, কিছু দেবেন না তা হবে না, নিজেকে দিতে হবে, কিছু ছাড়তে হবে। নিজের হোয়াটসঅ্যাপ করা বন্ধ করুন রাত্রিবেলা। ও দেখবে, ওরা খুব এ নয়, ওদের ছোট বলিয়া অবহেলা করিও না, উপেক্ষা করিও, ওরা অতিশয় চতুর। এই ওদের বুদ্ধিমান না করে ওদের চতুর তৈরি করি আমরা, আমরা চতুর তৈরি করি ওদেরকে। নিজেদের মধ্যে উচ্চস্বরে কথা বলা, ঝগড়া করা ইত্যাদি করে, কারণ ছোটো ছোটো ঘর, অল্প অল্প ঘর করি, এইসব করি বলে ওরা সেটা জানে, শেখে, ওরা সেটা দেখে। আপনার বাচ্চাকে আমরা উপেক্ষা করি, তাই বাচ্চা আমাদের উপেক্ষা করে। আমরা নিজেদের ইচ্ছেগুলো উপরে চাপিয়ে দিই, ওরা বুঝতে পারে যে আমরা ওদের চাপিয়ে দিচ্ছি, বুঝতে পারে, প্রথম ভয় পায়, এক সময় ভয় চলে যায়, তখন তার উপেক্ষা করে, তখন আমরা বলি ওরা শুনছে না, কথা শুনছেন ইত্যাদি। আগে আমাদের দরকার, আগে আমাদের নিজের দরকার, নিজের তৈরি হওয়া দরকার। কজন মা বাবা আছেন যে ছেলেকে ভালো গিফট দেন, সবাই গিফট দেন, জন্মদিনকে সবাই গিফট দেন। আগে ছোটোবেলায় দেখতাম গ্লোব উপহার দেওয়া হতো, আজকাল গ্লোব কেউ উপহার দেয় না, সবাইকে মোবাইলই আছে দেখা যায়। বসুন না, একটা গ্লোব নিন, একটু বড় দেখে গ্লোব, একটা জন্মদিনের দিন দেখান না। নেতাজি সুভাষচন্দ্র বোস জার্মানি থেকে কী করে জাপান গিয়েছিলেন সেই রুটটা দেখান না, একবার দেখান, সারা জীবন আপনার কথা মনে রাখবে, সে আপনার ছেলে আপনার কথা সারা জীবন মনে রাখবে। আকাশে যান সন্ধ্যাবেলা, রাত্রিবেলা যান, ছাতে যান, ছাতে গিয়ে দেখান, কালপুরুষ দেখান, একবার কালপুরুষ চিনি দিন। হয়তো আপনি নিজেই জানেন না কালপুরুষকে, কালপুরুষকে চেনেন আপনার কজন? চেনেন না হয়তো বা, অনেকেই চেনেন না, যান না। কালপুরুষ চেনা খুব কঠিন ব্যাপার নয়, একদিন নির্মল আকাশে কালপুরুষ দেখান, সারা জীবন আপনার ছেলে মনে রাখবে, আপনার মেয়ে আপনাকে মনে রাখবে, সে তার বন্ধুদের দেখাবে, কোথাও বেড়াতে গেল কোথাও সে দেখায় তা কালপুরুষ দেখা যায়। সপ্তর্ষি মণ্ডল চেনান, সুক্তারা শাস্তারা চেনান, অনেকেই গিফট দেন বাড়িতে, 5-6 হাজার টাকা গিফটও অনেকে দেন, 4,000 থেকে 6,000 টাকার মধ্যে একটা বাইনাকুলার পাওয়া যায়। কোনোদিন একটা জন্মদিনে দিন না, একটা পরিবার একটা বাইনাকুলার থাকুক, দেখান না শনির বলয়, এত সুন্দর শনি, শনি গ্রহকে আমরা সবচেয়ে খারাপ মনে করি, দেখুন না শনি, সারা জীবন আপনার ছেলে আপনার মনে রাখবে, আপনাকে গর্ববোধ করবে যে আমার বাবা একটা বাইনাকুলার দিয়েছে। বৃহস্পতির চাঁদ, খালি চোখে আমরা বৃহস্পতি 2-3টে চাঁদ দেখতে পারি, বৃহস্পতির 6খানা চাঁদ দেখা যায় বাইনাকুলার হলে, মাত্র 6,000, 5-6 হাজার টাকা দেবে বাইনাকুলারে, বৃহস্পতির 6খানা চাঁদ দেখা যায়, দিন না আপনার ছেলেকে, আপনার ছেলে অবাধ্য হবে না, সাইকোলজি ডিপ্রেশনে ভুগবে না। আপনার সন্তানের সময় দিন, এই প্রবলেম থাকবে না, বহু প্রবলেম আমাদের কাছে, বহু লোক আসে ছেলে পেলে নিয়ে আসে, এই দেখুন আমার ছেলেটি এরকম মোটা হয়ে গেছে, আমার মেয়েটির মোটা হয়ে গেছে। একটা ছোট্ট গল্প বলি, একটা ঘটনা নিজে দেখা, একদিন একটা হসপিটালের সামনে আমি দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি, একটা স্কুটার করে একটি বাচ্চাকে নিয়ে ভদ্রমহিলা এক ভদ্রলোক এলেন, ভদ্রলোক অ্যাডভোকেট নিয়ে এলো, তার মেয়ে হয়তো 3-4 পড়বে, বেশি না 3 পড়ে, সে চিৎকার করছে, গাড়িতে দাঁড়ালো, সামনে এসে একটা লেমনেড মানে একটা কোল্ড ড্রিঙ্কসের এ দিল, সে মেয়েটি বলছে আমাকে দিতে হবে দিতে হবে, অনেকক্ষণ বায়না করছে, ভদ্রলোক দিল, বলে খুব ঠান্ডা দেবেন না অসুবিধা হবে, ওর ঠান্ডা চাই, মেয়েটি বলছে, ঠিক এই ভাষা আমার ঠান্ডা চাই, বলছে কেন দেখছি, তারপরে বললো দিন ঠান্ডা দিন, বাবা মেনে নিল, ঠান্ডা দিল একখানা, তুমি অর্ধেক খাও, বেশি খেও না, ক্ষতিকারক, আমি খাবো, একদিনে ঘটেনি, এটা দিনে দিনে হয়েছে। আজকে এটা দেখে উনি আমার দিকে তাকাচ্ছেন, চার দিকে তাকাচ্ছেন, নিজে বিব্রত হচ্ছেন, এই বিব্রতটা আপনি তৈরি করেছেন, বিব্রত হওয়াটা আপনার দায়। আপনার ছেলে মেয়ের সঙ্গে কতক্ষণ মজা করেছেন আপনি, মজা করুন, সময় করুন, ভালো অভ্যাস করার জন্য অনেক কিছু বলেছেন, ভালো টিচার দিয়েছেন, ভালো কিছু করেছেন, নিজে পড়ান না, ক্লাস 3-এ পড়ে, 4-এ পড়ে, 5-এ পড়ে, কর্ণপন্থী সংবাদ পড়ুন না, কঠিন কিছু নয়,
কারো ছেলে হয়তো ইংলিশ মাধ্যমে পড়ে, বাংলা জানে না, বাংলাটা আপনি শেখান না, কি আছে, নিজে পড়ুন না। বাবা মা দুজনে কর্ণপন্থী সংবাদ পড়ুন, জীবনে যদি একবার একবার কর্ণপন্থী সংবাদ মা বাবা ছেলের সঙ্গে, ছেলে বা বাবা মেয়ের সঙ্গে করুন না, সে যখন বিয়ে হয়ে যাবে বড় হয়ে তখন সে মনে রাখবে আমি বাবার সঙ্গে আমি বা মায়ের সঙ্গে কর্ণপন্থী সংবাদ পাঠ করেছিলাম। করুন না, কঠিন কিছু নয়, কিচ্ছু কঠিন নয়, খুব আনন্দের দিন কাটানো যায়, সন্তান সুখ ভালোভাবে ভোগ করা যায়। আমি দেখেছি ছেলে স্কুলে নিয়ে গেছে, মেয়েকে স্কুলে নিয়ে গেছে, গার্জিয়ান দুজনের কথা বলছেন, আমার একটা সময় কেটেছে, কখনো কখনো বাচ্চাদের নিয়ে গেছে তো হয়েছে আমাকে, কখনো দেখেছি আলোচনা করছে, আলোচনার বিষয় ছেলের সম্বন্ধে মেয়ের সম্বন্ধে নানা কথা বলছেন, নানা কিছু হচ্ছেন, ছেলে বুঝতে পারছে যে মা বাড়িয়ে বলছে, বাবা বাড়িয়ে বলছে, অনেক কিছু বলছে, আবার একটু পরেই নম্বর কম পেয়েছে বলে কি বকাবকি, কেন করলি, ভুল করলি করলি, বাসে যেতে যেতে বলছে, আপনি নিজে শুনে যাচ্ছেন দূরে, নিজেরাই শুনে যাচ্ছেন দূরে, নিজেদের এই আজকের যে ঘটনা ঘটছে যার জন্য আফসোস করেন সেটা আপনি নিজেই, আমার ছেলেটি অনেক মোটা হয়ে গেছে দেখুন, দিন দিন ওজন বেড়ে যাচ্ছে, আমার মেয়েটি ওজন হয়ে গেছে, তো নিয়ে বেরোন, বেরোই তো, বলে বেরো কি বেরোন, এই তো সন্ধ্যাবেলা বেরোলাম, মানে ওর সঙ্গে মেশো না তার সঙ্গে এই করে নিয়ে যাচ্ছে, যেমন বাড়িতে অ্যালসেন্ট কুকুরকে নিয়ে যাবে, ছোটো টমিক কুকুরকে নিজে হাতে করে এমনি বাচ্চাকে হাতে ধরে নিয়ে যাচ্ছে, ঘুরিয়ে নিয়ে চলো, রুটিন দেখাচ্ছে যে আমি ঘুরিয়ে নিয়ে এসেছি, তা নয়, মজা করুন, আপনিও শরীরচর্চা করুন, সেও শরীরচর্চা করবে, কী করে শরীরচর্চা করা যায়, কঠিন, আমি নিজেই যাই না, নিজে আনফিট কী করে করবো, নিজে আনফিটটাকে ঢাকাবার জন্য বলে খেলা করো, যাওয়া ইত্যাদি করো, নিজেও করুন সাথে নিয়ে করুন, সময় দিন নিজে সঙ্গে নিয়ে করুন, দেখুন এই ধরনের রোগে ভুগবে না, নিজেই জানি না কী করবো, নিজে ফিট থাকলে তবে তো ফিট থাকবে, আমি যদি নিজে ফিট না থাকি আমার সন্তান ফিট হবে কী করে, আমি দেরি করে ঘুম থেকে উঠি আমার সন্তান দেরি করে উঠবেই ঘুম থেকে, আমি যদি উচ্চস্বরে কথা বলি, আমি যদি আমার স্ত্রীর সঙ্গে জোরে ঝগড়া করি, আমি যদি তার সঙ্গে ঝগড়া করি বা জোরে কথা বলি, সে তো শুনবে, সে তো করবেই, সেও করবে, প্রথমে ভয় পাবে তারপরে একদিন করবে, যুক্তিসঙ্গত কথা বলতে হবে। ধরুন অনেকে বলে কথা তো অনেকই হচ্ছে, অনেক শুনবেন, অনেক কিছু সুন্দর সুন্দর কথা শুনছি আমি ঠিকই, আমি একটু মানে মাঠের ভাষায় কথা যা কথা বলছি, তো ধরুন আপনার ছেলের সঙ্গে বা আপনার মেয়ের সঙ্গে আপনি খেলা করুন, কী ধরনের খেলা করবেন, কী করবেন, অনেক রকম খেলা আছে যেগুলো অনেক সহজে খেলা যায়, করা যায়, আইসক্রিম গাড়ি করুন, বাচ্চাকে বলুন তুই দুই পা দু হাত দিয়ে হাঁট, আমি তোর পাটা ধরি, হাঁটবে, সে হাঁটুক, চেষ্টা করুক, পড়ে যাবে, করুক, সে মজা পাবে। আমি একটু সামনে আসি, আপনার সঙ্গে দেখাই কয়েকটা জিনিস, এটা নিয়ে একটু ছোট্ট করে দেখি সময়টা, তো আমি তো বক্তব্যের সঙ্গে আমি কয়েকটা জিনিস করে দেখাচ্ছি কী করে হয় সুবিধা হয়। ধরুন আপনার খুব সহজভাবে, ধরুন আপনি বসলেন এইভাবে, আপনার ছেলেকে সামনে বসুন বা আপনার মেয়েকে সামনে বসান, সিম্পল, ভেরি সিম্পল, শরীরটা ফিট থাকলে মনটা ফিট থাকবে, সকালে বসুন, দুপুরে বসুন, সকালে বসুন, একটু বসুন, আমি দেখাচ্ছি করে, বলুন না খেলা করুন না দুপুরের সঙ্গে, বলুন না কলাম বিকেল করে, ছোটো বাচ্চা 13 বছর চলতে হতে পারে, 6 বছর হতে পারে, 3 বছর হতে, 23 বছর হতে পারে, বলুন শ্বাস নিন, শ্বাস সঙ্গে সঙ্গে বলুন, অ্যানাটমি ফিজিওলজিস্টের থেকে বলুন, আমাদের একটা বুকটা একটা লাং, লাংটা একটা বেলুনের মতো, যদি লম্বা শ্বাস নেই নিচেতে নাবি কষ্ট হবে, দেখ শ্বাস ছাড়ি কষ্ট নেই, যখন সেটাকে ফোল্ড করবো বা টুইস্ট করবো তখন শ্বাস ছাড়বো, এই একই সঙ্গে অ্যানাটমি ফিজিওলজি সব বুঝতে পারবে, ধীরে ধীরে অপচয়ের মতো কিছু নেই, তার থাইরয়েড ভালো থাকবে, তার হার্ট সার্কুলেশন সিস্টেম ঠিক থাকবে, তার ব্লাড সার্কুলেশন সিস্টেম থেকে ইনহেল মানে তার রেসপিরেটরি সিস্টেম ঠিক থাকবে, প্যানক্রিয়াস কিডনি ঠিক থাকবে, তার স্পাইনাল কর্ড নরম অনুযায়ী থাকবে, আপনারও থাকবে, তারও থাকবে, দুজন একসঙ্গে ভালো থাকবে, ধরুন খুব সহজ কঠিন ব্যায়ামের দরকার নেই, সহজভাবে বসে এমনি করে শ্বাস ছাড়ুন, শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, শ্বাস নিন, সামনে যখন ঢুকবেন শ্বাস ছাড়ুন, পেছনে শ্বাস নিন, ঠিক আমার এই দিয়ে দব রাখুন, উল্টো দিয়েও দব রাখুন, আপনারও ঘুরি কমবে, আপনিও চন্মনে থাকবেন, সেও চন্মনে থাকবে, লম্বা শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, শ্বাস নিয়ে এখন সামনে দিয়ে শ্বাস ছাড়ুন, তাকেও শেখান, নিজেও শিখুন, আপনার রেসপিরেটরি সিস্টেম ঠিক থাকবে, স্পাইনাল কর্ড ঠিক থাকবে,
স্পন্ডাইটিস থাকবে না, হ্যাংওভার থাকবে, রাত্রে অনেক দেরি করে ঘুমতে জড়তা থাকবে না, কাঁথির সামনে উঠুন একটু করুন। যদি ছেলে না করে ছেলে ঘুমোচ্ছে তাকে বকবাস দরকার নেই, হাজবেন্ড আর দুজন করুন, দুজন মিলে করুন, তাকে দেখুন, দেখতে কি শিখবে, সে যদি দেখে ঝগড়াটা শিখতে পারে সে ভালোটাও শিখতে পারবে, করুন না। দুজন দুপার দুজনে বসছেন, এই ধরুন আপনি এদিকে বসলাম, একজন পেছন ফিরে বসুন, ধরো কাজ করুন, যখন ফিরিস হবে সাহায্য ছাড়বে, পেছনে ও ঘুরবে আপনি ঘুরবেন, হাতে লাগান, একজন লোক থেকে আমি তো এ করছি, এপাশ একজন বসছে, ঠিক আছে, দুজন বসে শ্বাস ছাড়ুন, স্বস্তিকের মতো দুজন হাত লাগান, শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে, কোনো অসুবিধা নেই। দুজনে পা ছবি করবেন, দুজনে ধরবেন, ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে বসুন, গণতন্ত্র সংবাদে একসঙ্গে করবেন, ব্যায়ামে একসঙ্গে করবেন, ধরুন এখানে ধরুন, দুজনে দুজনে ধরুন, দুজনে হাত ধরুন, দুজনে পায়ে পারে, আপনিও ভালো থাকবেন, আপনার হাতও দেখা হবে না, আপনিও করুন, করুন, কঠিন কঠিন ব্যায়ামের ব্যাপার নেই, কঠিন অনেক সহজ ফান মজা করুন, আপনার বাচ্চাগুলো দু হাত রাখতে পেছনের পাটা ধরুন, এগিয়ে চল এগিয়ে চল, তাকেও বলুন আপনি তুই আমার পা ধর, স্বামী করুন না, সে দেখুক না, দুজনেই ভালো থাকবেন, এদের অনেক কিছু করা যেতে পারে, আমি তো কয়েকটা বললাম, আগ্রহ থাকলে এরপরে দেখা যাবে নিজেরাই উদ্ভাবন করতে পারছেন কী করা যায়, নিজেরাই করতে পারছেন, দুজন পাশে যদি আপনার শরীরের সম্মান থাকে আপনার সঙ্গে ঠিক থাকবে, আপনার বাচ্চার সঙ্গে ঠিক থাকবে, মজা দেখবে অনেক সময় চলে গেছে, এই মজাটা শারীরিক মানুষের উভয় একাধারে ভোগ দেখানো কথা বলে আপনি অনেক ভোগ পাখি দেখুন, সাধারণ প্রথম পাখি তার নাম কি প্রতিযোগিতা করবে, নিজের মধ্যে একটা প্রতিযোগিতা করুন, একদম স্বচ্ছ একটা ফেয়ার প্রতিযোগিতা, মানে কে প্রথম পাখির ডাকটা শুনতে পারি আজকে, আগে আমরা নিজেরাই করি না, আমরা বাবা মারাই করি না, আগে প্রথম পাখির ডাকটা কে শুনলাম দেখি তো, সাড়ে পাঁচটায় উঠি, মহালয়ার সময় তো উঠতে পারি, রোজই কেন উঠতে পারবো না, একটু হেঁটে আসি সকালে, একটু হেঁটে আসি চন্দনে আসি, সন্ধ্যাবেলা আকাশ শুনুন, যেদিন শরতের আকাশ বা পরিষ্কার আকাশ থাকবে সেদিন দেখান, এই দেখো এই তো কাল এই কালপুরুষ, এই এইভাবে কালপুরুষকে এইভাবে চেনা যায়, এই দেখো সপ্তর্ষিমণ্ডল এই দেখা যায়, ওরা যখন স্কুলে যখন সপ্তর্ষিমণ্ডল দেখতে পারে, স্কুলে যখন পড়তে পারে, সেটা তো বইতে দেখে ব্যাস ওইটুকুই, আকাশে দেখান না, কবে একদিন প্ল্যানেটোরিয়াম দেখিয়েছিলেন, ও প্ল্যানেটোরিয়াম দেখে এলো, কিন্তু ছেলে যখন পৌঁছে হয়তো এক্সকারশনে গেছে অন্য বন্ধুদের সঙ্গে, সে তখন কালপুরুষটা দেখিয়েছিল অন্য বন্ধুদের সামনে, সে তখন প্রাউড অফ হবে যে আমার বাবা আমাকে শিখিয়েছিল, আমার মা আমায় শিখিয়েছিল, সারা জীবনের বন্ধুত্ব থাকবে, সারা জীবনের বন্ধু, ছোটোবেলায় যদি বন্ধু হতে পারেন সারা জীবন বন্ধুত্ব থাকবে, একটা ছোট একটা একটা কবিতা নিন, কবিতা একটা স্ট্যান্ডে সে পড়ুক, একটা স্ট্যান্ডে আপনি পড়ুন, একটা বন্ড তৈরি করুন, চলে যাবে একদম 80% সমস্যা চলে গেল, আর 20% সমস্যা সমাজ, আপনি যদি না শেখেন জানবে না, শিখবে না, খারাপ জিনিসও শিখে নেবে, শেখাবার লোক আছে সমাজে, লোক আছে তারা খারাপ জিনিস শিখিয়ে দেবে, ভালো জিনিস শেখাবে না, অনেক মানে ভালো জিনিস শেখাবে খারাপ জিনিস শিখবে, তারা কেউ এ নয়, সবাই খুব ইন্টেলিজেন্ট, এখনকার বাচ্চা ভীষণ ইন্টেলিজেন্ট, কম্পিউটার বেবি বলে সব, মানে এইটুকু একটা আড়াই বছরের বাচ্চা সে হোয়াটসঅ্যাপ করতে পারে, সে এ করতে সব কিছু করতে পারে, আড়াই দেড় দু বছর আড়াই বছর সে সব শিখে ফেলেছে, কী করে শেখে, সুতরাং সে সব জানবে সব পারবে, সুন্দর সুন্দর বই পাওয়া যায় ম্যাথমেটিক্সের অঙ্কের, মজার মজা করে অঙ্ক করার, সেইগুলিতে আসুন, কোন সময় দিন ভালো থাকবেন, আর যদি কারো আমার বলা মোটামুটি শেষ, আর যদি কারো প্রশ্ন থাকে বলবেন।